হাতের কাছে এই রোগের ওষুধ, বুড়ো আঙুলের চাপ দিলে সারতে পারে হৃদরোগ, কোড়ে আঙুলের মৃদু চাপ সারিয়ে দিতে পারে মাথার ব্যথা। বহুল পরিচিত এই চিকিৎসা পদ্ধতির নাম অ্যাকুপ্রেশার। কিভাবে নিজের রোগ নিজে সারাবেন জেনে নিন তার কৌশল। শারীরিক সমস্যা সমাধানে অনেকেই ওষুধ খাওয়ার বদলে খোঁজেন চিকিৎসার বিকল্প পদ্ধতি। সেরকমই একটি বিকল্প চিকিৎসা পদ্ধতির নাম রিফ্লেক্সোলজি বা অ্যাকুপ্রেশার। এই পদ্ধতি অনুসারে শরীরের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রেসার পয়েন্টকে চিহ্নিত করা হয়। মনে করা হয় একটি প্রেসার পয়েন্টের সঙ্গে জড়িয়ে রয়েছে শরীরের নানা গুরুত্বপূর্ণ অঙ্গ। এই প্রেসার পয়েন্টগুলিকে স্পর্শ বা ম্যাসেজের মাধ্যমে ওই জড়িত অঙ্গগুলির রোগ সারিয়ে তোলা যায়। প্রথমেই জেনে নিতে হবে কিভাবে করবেন অ্যাকুপ্রেশার। অ্যাকুপ্রেশারের কৌশল, দুটি হাতের যে কোনো একটিকে নির্বাচন করুন, সেই হাতের আঙুলগুলো মেলে ধরুন, অন্য হাতের আঙুলগুলো হাতের এক একটি আঙুলের ওপর মুঠো করে চেপে ধরুন। খুব জোরে চেপে ধরবেন না, মৃদু চাপ দেবেন। মিনিটখানেক মেসেজ করুন প্রতিটি আঙুলে। দিনে যতবার খুশি এই মেসেজ করতে পারেন। কোন আঙুলের জন্য কোন মেসেজ এবার একটু জেনে নেওয়া যাক। বুড়ো আঙুলের সঙ্গে যোগ রয়েছে ফুসফুস ও হৃদযন্ত্রের। বুড়ো আঙুলে মেসেজ ও বুড়ো আঙুল ধরে মৃদু টান হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাসের বেগ হ্রাস করে। যারা উদ্বেগে ভোগেন তারা বুড়ো আঙুল মেসেজের মাধ্যমে উপকার পাবেন। তর্জনী বা প্রথম আঙুল, তর্জনীর সঙ্গে যোগ রয়েছে অন্ত্র বা মলাশয়ের। যারা পেটের গোলমাল ও কোষ্ঠকাঠিন্যে কষ্ট পাচ্ছেন তারা তর্জনী মাসাজ করলে উপকার পাবেন। মধ্যমা বা দ্বিতীয় আঙুল, যখনই ক্লান্তি বা ঘুম ঘুম ভাব কিংবা বমি ভাবের কারণে অস্বস্তি বোধ করছেন তখনই মাঝের আঙুলটি ধরে আস্তে আস্তে সামনের দিকে টানতে থাকুন, মিনিট খানিকের মধ্যেই উপকার পাবেন। অনামিকা বা চতুর্থ আঙুল, এই আঙুলের সঙ্গে যোগ রয়েছে আমাদের মন ও মেজাজের। যারা অবসাদে ভোগেন বা মন খারাপের কারণে কষ্ট পাচ্ছেন তারা যদি মিনিট খানেক অনামিকায় মাসাজ করেন তাহলে উপকার পাবেন, মনে শান্তি ফিরে আসবে। কোড়ে আঙুলের সঙ্গে যোগ রয়েছে ঘাড় ও মাথার। এই আঙুলে মিনিট খানেক মাসাজ করলে ঘাড় ও ব্যথা থেকে মুক্তি পাবেন। তাই হাতের কাছেই আপনার সমস্ত রোগ সারানোর উপায় আছে, শুধু জানতে হবে কিছু ট্যাকটিক্স, তাহলেই রোগ গায়েব। এটাই তো অ্যাকুপ্রেশারের ম্যাজিক। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।